ঢাকার প্রাচীন স্থাপনার অন্যতম আহসান মঞ্জিলের ইতিহাস, অবস্থান, সৌন্দর্য, যাওয়ার উপায় সহ বিস্তারিত তথ্য দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে রয়েছি বাংলাদেশের রাজধানী পুরান ঢাকার আহসান মঞ্জিলে। এটা বাংলার নবাবদের আবাসস্থল হিসেবে ব্যবহার হতো, যে বর্তমানে এটি জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা আজকে সেই আহসান মঞ্জিলে রয়েছি। আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড কবির আহমেদ নিজামি। আমরা আজকে আপনাদেরকে এই আহসান মঞ্জিলটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। এটার ভিতরে যে জাদুঘর রয়েছে, জাদুঘর সহ এটার সৌন্দর্য আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরব। আহসান মঞ্জিলে প্রবেশের জন্য 3 থেকে 12 বছরের বয়সের শিশুদের জন্য টিকিট মূল্য 20 টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 40 টাকা, সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 300 টাকা, এছাড়া বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 500 টাকা। আহসান মঞ্জিলে প্রবেশের জন্য প্রতিবন্ধীদের কোনো টিকিটের প্রয়োজন হবে না। এছাড়া প্রতি বৃহস্পতিবার আহসান মঞ্জিল বন্ধ থাকে সপ্তাহে, শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এবং শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আহসান মঞ্জিল খোলা থাকে। আর আহসান মঞ্জিল বন্ধ হওয়ার 30 মিনিট আগে প্রতিদিনই টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। এখানে আপনি এখানে এসে টিকিট করার পাশাপাশি অনলাইনেও আহসান মঞ্জিলের টিকিট করতে পারবেন। অনলাইনে টিকিট করার লিঙ্কটি আমার ভিডিওতে অলরেডি দেওয়া রয়েছে, আপনি সেখানে দেখে নিতে পারেন। আহসান মঞ্জিল বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকায় ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিল পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনি আহসান মঞ্জিলে প্রবেশের সময় হাতের ডান দিকের এই ভবনে আপনার সাথে থাকা ব্যাগ রেখে যেতে হবে। আহসান মঞ্জিল জাদুঘরটি জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খ্বাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই মঞ্জিলের নাম রাখেন আহসান মঞ্জিল। 1859 সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে 1872 সালে এসে শেষ হয়। দীর্ঘ 13 বছর সময় লাগে এই আহসান মঞ্জিল নির্মাণ করতে। যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, শুরুতে এই গম্বুজটি আহসান মঞ্জিলের সাথে ছিল না। 1888 সালের 7ই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু এই গম্বুজটি সংযোজন করা হয়। ভূমি থেকে এই গম্বুজের উচ্চতা 27.13 মিটার। তখনকার আমলে নির্মিত এই ভবনটি ছিল ঢাকা শহরের অন্যতম স্থাপনা। এই স্থাপনা নির্মিত গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ার কারণে শহরের বহু দূর থেকে এই গম্বুজটি দেখা যেত। 1888 সালের পর 1897 সালের 12ই জুন ঢাকার ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন নওয়াব আহসানুল্লাহ তা আবার পুনর্নির্মাণ করেন। ভূমিকম্প সহ বিভিন্ন কারণে আহসান মঞ্জিল বেশ কয়েকবারই সংস্কার কাজ করা হয় এবং এর সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। তখনকার যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল এবং পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। আহসান মঞ্জিলের অভ্যন্তরে 2টি অংশ রয়েছে। বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে দেখতে পাবেন নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় রয়েছে দরবার গৃহ ও ভোজন কক্ষ।
দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাপ 125.4 মিটার এবং 28.75 মিটার। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার ও দোতলায় 5.8 মিটার। দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের সবুজ খোলা মাঠ পর্যন্ত নেমে গেছে। আহসান মঞ্জিলের ঠিক সামনেই দেখতে পাবেন বুড়িগঙ্গা নদী। আহসান মঞ্জিলে দেশি বিদেশি সব ধরনের পর্যটকই এখানে ঘুরতে আসে। মূল ভবনের পেছন দিক দিয়ে আপনাকে আহসান মঞ্জিল জাদুঘরে প্রবেশ করতে হবে। ১৯৯২ সালের 20শে সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং সর্বসাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হয়। এখানকার বাইরের সৌন্দর্যের পাশাপাশি ভেতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আজ থেকে 400 বছর আগের নবাবরা কি পরিমাণ উন্নত জীবনযাপন করতেন তা আপনি এখানে প্রবেশ না করলে বুঝতে পারবেন না। রংমহলের 31টি কক্ষের মধ্যে 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা প্রায় 4,077টি। কালক্রমে নবাব পরিবারের প্রভাব কমে যাওয়া ও অর্থাভাব দেখা দেয়ায় আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। পরবর্তীতে 1960 সালে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেন। আপনি জাদুঘরে প্রবেশ করলে জানতে পারবেন নবাবদের পরিচিতি, আহসান মঞ্জিলের পরিচিতি সম্পর্কে জানতে পারবেন। এখানে দেখতে পাবেন প্রধান সিঁড়িঘর, আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল, মুসলিম লীগ কক্ষ, বিলিয়ার্ড কক্ষ, সিন্ধুক কক্ষ, হিন্দুস্তানি কক্ষ, লাইব্রেরি, কার্ড রুম, বেডরুম, গোলঘর, নাচঘর সহ বিভিন্ন কক্ষ দেখতে পাবেন এখানে। এখানে দেখতে পাবেন খ্যাতনামা ব্যক্তি, রাজনীতিবিদ, সমাজসেবী, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন ব্যক্তির প্রতিকৃতি। এছাড়া আপনি এখানে নবাবদের ব্যবহৃত ঝাড়বাতি, তৈজসপত্র, ডাইনিং রুম, ঢাল তরবারি, হাতির মাথার কঙ্কাল, সিংহাসন, থালাবাসন, সিন্ধুক ইত্যাদি আপনি দেখতে পাবেন এখানে।
আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।